লাকি রুবাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো আমি সবজি খিচুড়ি রান্না করেছি, সাথে আমি চেষ্টা করেছি সবজিটা যে এখানে দিয়েছি সেটা বাচ্চারা খাবে, যাতে বাচ্চারা সহজে, তো যেটা হচ্ছে বাচ্চারা সবজি খেতে চায় না, রান্না করলে খেতে চায় না, এটা করলে যেভাবে রান্না করি তাই আমি ভাবলাম সবজি খেতে পছন্দ করে ওরা, তো আমি যেরকম চেয়েছিলাম রান্নাটা সেরকমই হয়েছে। তো রান্নাটা বাচ্চারা ভালোই হয়েছিল, বাচ্চারা খেতে ভাবলাম ভিডিও পছন্দ করেছিল, আমার নিজের খুব ভালো লেগেছে। তো আমার খিচুড়ি আর বাচ্চাদেরকে অল্প হলেও সবজি খাওয়াতে পেরেছি, এই বাসা করে আপনাদের ভালো লাগবে। তো এই খিচুড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন। তো এইখানে আমি যে শালগম কেটে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে কেটে টুকরো করে নিয়েছি, ফুলকপিটাও আমি ছোটো টুকরো করে নিয়েছি, আর এখানে আমি টমেটো কুচি করে রেখেছি, মাংস অল্প কিছু মাংস নিয়েছি, বাচ্চারা যেহেতু আছে একটু মাংসটা দেখিয়ে খাওয়ানোর জন্য বাটার নিয়েছি, আদা আর রসুন কুচি করেছি, আদা রসুন আসলে বাটার কথা ছিল, আমার বাটতে ইচ্ছে করে নাই তাই কুচি করেছি। তো কড়াইয়ে তেলটা দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, মরিচ, তেজপাতা আর বাটারটা আমি দিয়েছি। তো সেটা হলো ভিডিওতে আসেনি, আসলে যেটা হয়েছে আমার আসলে এটা প্ল্যান ছিল না ভিডিও করার জন্য, পরে হঠাৎ মনে হলো তাই আমি ভিডিওটা করে ফেলেছি, তাই অনেক কিছু বাদ গেছে ভিডিওতে। তো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি, লবণটাও আমি তেল দেওয়ার পরেই লবণটা আমি দিয়েছিলাম, সেটাও ভিডিওতে আসেনি। তো মন যেরকম করে পরিকল্পনা ছাড়া যেভাবে পেরেছি সেভাবে রান্না করেছি, কিন্তু সর্বোপরি রান্নাটা ভালো হয়েছিল। তো মাংসটা ভেজে নিয়ে এখানে আমি দিয়েছি মাংসের মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিব, যাতে পানিটা দিতে না হয়, টমেটো কুচিতে একটু পানি বের হবে, সেখান থেকে যেন মাংসটা একটু ভালো মতো কষানো হয়ে যায়, তাই আমি টমেটো কুচিটা দিয়ে ভালো মতো এটা কষিয়ে নিচ্ছি। তারপর একে একে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম, তারপর এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, তারপর যে শালগম যে আমি গ্রেট করে রেখেছিলাম সেই শালগমটাও দিয়ে দিলাম। যে আমার বাসায় যে সবজি ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো সবজিটা যে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মাঝে একটু পানি দিয়েছিলাম, তো মিষ্টি কুমড়াটা গ্রেট করে নিলে এটা খুব তাড়াতাড়ি গলে যেত, কিন্তু আমি এটা আসলে ভুলে গ্রেট করি নাই, টুকরো করেছিলাম, ভেবেছিলাম মিষ্টি কুমড়া নরম সবজি গলে যাবে কিন্তু সহজে গলছে না। এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা, ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। তো এটা অল্প সময়ের জন্য আমি ঢেকে রাখব। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর এটা আমি ঢাকনা খুলে খুব ভালো করে ঝরঝরে করে এটা ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, খুব নরম করে খিচুড়িটা রান্না করব তাই পানিটা আমি একটু বেশি দিয়েছি। পানিটা যেহেতু আমি ফুটিয়ে নিয়েছি এটা এখন মিডিয়াম আছে, আমি রান্না করে নেব একটু সময় নিয়ে, যা যেহেতু এটা রান্নার রেগুলার চাল তাই এটা সেদ্ধ হতে নরম হতে একটু সময় লাগবে, তাই এটা আমি মিডিয়াম আছে, মানে মিডিয়াম আছে থেকে একটু কম আছে এটা আমি রান্না করব। তো এই যে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এমনি কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু সেদ্ধ চাল তাই আতপ চালের মতো এটা গলে যাচ্ছে না, কিন্তু নরম হয়েছে যথেষ্ট পরিমাণে। তো কিছু সময় ঢেকে রেখে দিলাম, তারপর একটু সময় পর ঢাকনাটা খুলে নিয়েছি, ওপর থেকে একটু কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, এর আগেও যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাই এখন আমি অল্প করে আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে আবার একটু ঢেকে একদম মৃদু আঁচে রান্না করব।
তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, এটা একটু নরম করে রাখবো, পানিটা একদম শুকাবো না। একদম শুকিয়ে গেলে বাচ্চারা, যেহেতু আমি এটার সাথে আর কিছু রান্না করব না আজকে, শুধু এই খিচুড়িটাই রান্না করব, অন্য কিছু আমার আসলে রান্না করতে ইচ্ছে করছে না। উপর থেকে আমি একটু ঘিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আর কিছু রান্না করব না খিচুড়ির সাথে খাওয়ার জন্য, তাই এটা আমি একটু ভেজে ভেজে করে রেখে দিচ্ছি। তো এটা বেশি গরম গরম, আসলে খিচুড়ি একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো এটা আমরা গরম গরম খেয়েছিলাম, আমাদের অনেক ভালো লেগেছিল, সবাইকে ধন্যবাদ।